প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের ফাইল উদ্ধার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের ওপর বিজেপির আস্থা আছে। এই নিয়ে দিলীপ ঘোষ যা বক্তব্য রাখার রেখেছেন। এই বিষয়ে মুখ খুলেছে, উনি সমস্ত বিষয়ে বলেছেন, ফ্ল্যাট বুক করা হয়েছে, এমপি যে স্যালারি হয় সেই স্যালারির অ্যাকাউন্টে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছেন। যতদূর আমি দিলীপ ঘোষের মন্তব্য শুনেছি যে সেখানে ইলেকট্রিক কারেন্ট নেওয়ার জন্য যে দলিলের জেরক্স কপি দেওয়া ছিল, সোসাইটিতে যিনি সেক্রেটারি থাকেন বা প্রেসিডেন্ট থাকেন তাকে সাধারণত মানুষ এই কাজে দেয়। সমস্যা হতো যদি সেখানে চাকরি সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, এখানে তো চাকরির কোনো অ্যাডমিট নেই, স্বাভাবিকভাবে জল ঘোলা করার জন্য এটা করা হচ্ছে। আমরা যে কোনো ধরনের তদন্তের জন্য প্রস্তুত আছি।